সম্ভবত 2016 সালের 25 জুলাই স্টার জলসার পর্দায় প্রথমবার সম্প্রচারিত হয়েছিল কে আপন কে পর। তারপর এক সাধারণ মেয়ে কিভাবে সকল বাধা জয় করে আধুনিক শিক্ষিতা হয়ে ওঠে সেই গল্প দর্শক এনজয় করেছে। ভিডিওটি একদম শেষ অবধি দেখতে হবে, জানা যাবে অনেক কিছু। জবা পরমের জুটি এতটাই জনপ্রিয় হয় যে এই সমস্ত চরিত্রে অভিনীত অভিনেতা অভিনেত্রীদের আসল নাম কি সেটাই অনেকে ভুলে যায়। এই সমস্ত চরিত্রে পল্লবী শর্মা ও বিশ্বজিৎ ঘোষকে জবা ও পরম বলেই লোকে চেনে। অভিনেত্রী নিজে বলেছিলেন, আমাকে জবা নামেই সবাই বেশি চেনে, আর হয়তো এই নামেই আজীবন মনে রাখবেন। যাই হোক, ধারাবাহিকের বিভিন্ন সময়ে একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, যেমন মোনালিসা পাল, সুদীপ সরকার, বুলবুলি পাঁজা, তিতলি আইজ, ইন্দ্রনীল চ্যাটার্জি, সায়ন কর্মকার, তপন গাঙ্গুলি প্রমুখরা। এক কথায় বলে শেষ করা যাবে না, চার বছরের অধিক সময় ধরে চলা এই ধারাবাহিকের অনেকবার সময় বদলে গেছে, তবু জনপ্রিয়তা কমেনি। একইভাবে চলছে কে আপন কে পর। তবে সম্প্রতি বর্তমানে ধারাবাহিকে আর দেখাবার বিশেষ কিছু বাকি নেই, নতুন চমক আসার রাস্তাও নেই। কোথাও না কোথাও একটু টেনে নিয়ে যাওয়া হচ্ছে গল্প, তাই দর্শক মহলের একাংশের দাবি এইবার শেষ হোক কে আপন কে পর। আর এইবার হয়তো সত্যি করেই শেষ হচ্ছে কে আপন কে পর, অনেকটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হব আমরা। সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি করেই নাকি শেষবারের মতো শ্যুট করবে কে আপন কে পর টিম, অর্থাৎ 1500 এপিসোড ক্রস করে হয়তো শেষ হবে। তবে এটা এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি, অনেকটা উড়ো খবর বলা যেতে পারে, দেখা যাক কতটা সত্যতা আছে এর মধ্যে। তবে গুঞ্জন যদি সঠিক হয় তাহলে কে আপন কে পর 2020তেই শেষ হচ্ছে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।